আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য মডার্ন জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল 2021। এবার আমরা মজার কয়েকটি মেথড সম্পর্কে জানবো, যেগুলো হচ্ছে কল, অ্যাপ্লাই অ্যান্ড বাইন্ড। এগুলো আমাদের সচরাচর প্রয়োজন হয়, যেগুলো আসলে না জানলেই আমাদের আসলে কাজ করতে অনেক অসুবিধা হতে পারে। সো এই তিনটা জিনিস বোঝানোর জন্য আমি একটি অবজেক্ট ক্রিয়েট করব। সো লেটস সে একটা ইউজার অবজেক্ট ক্রিয়েট করছি, ফাইন। সো ধরুন আমি এখানে একটা ইউজার নিচ্ছি নেম, অ্যান্ড এই ইউজারের নাম নিচ্ছি, কার নাম নেওয়া যায় দেখি, সুমন নামে যদি কেউ থাকে কমেন্ট করে জানাবেন। আর আচ্ছা, আমি কাজ করি ফার্স্ট নেম, ওকে, অ্যান্ড হচ্ছে লাস্ট নেম, ফাইন, লাস্ট নেম আমি এখানে দিচ্ছি সুমন ইসলাম, ফাইন। এরপরে আমরা একটা কাজ করি, একটা ফাংশন তৈরি করি যেটার আমরা একটা নাম দিই। সো দেখা যাচ্ছে যে গেট ফুল নেম, ওকে, অ্যান্ড দেন ফাংশন। আমরা জানি এখানে আসলে মেথড কীভাবে তৈরি করতে হয়। সো এই মেথডটার মধ্যে যেটা হবে, এটা কিন্তু দিস কিওয়ার্ডটা আমরা ইউজ করতে পারি, রাইট? সো আমরা যেটা করব, দিস, সো কনসোল লগ করে দিই, হ্যাঁ, কনসোল লগ দিস ডট ফার্স্ট নেম অ্যান্ড প্লাস আমরা একটা স্পেস ক্রিয়েট করবো এখানে, দেন প্লাস দিস, হ্যাঁ, ডট লাস্ট নেম। তাহলে এটা যেটা করবে, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেমটাকে শো করে দেবে। এই ফাংশনের কাজ এতটুকুই, ফাইন। এবার কি করা যায়, আমি যদি এখান থেকে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম পেতে যাই, তাহলে আমাকে যেটা করতে হবে এইভাবে, ইউজার ডট আমরা গেট ফুল নেমটা কী করতে পারি, আমরা এক্সিকিউট করে দিতে পারি। তাহলে আমরা কি পাবো, আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা পাবো। সো লেট মি শু, এই যে সুমন ইসলাম, তাই না? এবং এটা করার পরে আমরা ধরুন এখানে আরেকটা অবজেক্ট আছে, ইভেন আমরা যেটা পারি সেটা হচ্ছে যে এখানে এইটাও আমরা তুলে দিতে পারি, যদি অ্যাকচুয়ালি আমাদের এটাও সাপোর্ট করে, এটাও এটাও কোনো সমস্যা না। যেমন হচ্ছে ইউজার ডট গেট ফুল নেম অ্যান্ড সেটা, এবং এটাও সাপোর্ট করে, আপনি ভোগ করতে পারবেন, এটাও একটা মেথড হয়ে গেল। আচ্ছা, সো আমরা আগের অবস্থায় ফিরে যাই, সমস্যা নেই, লেটস এ দিস ওয়ান। এবার আমরা আরেকটা কী করি, ইউজার টু ক্রিয়েট করি, সো কনস্ট ইউজার টু, অ্যান্ড দেন আমরা সেম জিনিসটাকেই ইয়ে করার চেষ্টা করি, লাইক হচ্ছে এইভাবে, অ্যান্ড দেন আমরা একটা ফার্স্ট নেম লাস্ট নেম দিই। সো ফার্স্ট নেম ইকুয়াল টু এখানে তাহলে তৌহিদ, হ্যাঁ, তারপরে আমরা লাস্ট নেমটা ইউজ করবো, লেটস সে ইসলাম, ওকে, দিলাম। এরপরে কি আমরা আবার ফাংশন দিব? না, এখানে আমরা কি করতে পারি, কল মেথডের মাধ্যমে এই আগের ফাংশনটাকেই আমরা ব্যবহার করতে পারি। লেট মি শো ইউ হাউ ইট ওয়ার্কস। সো থাকলো, থাকার পরে আমি যদি হয় অ্যাকচুয়ালি শো করাতে চাই, তাহলে আমার প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে এই যে আমার ইউজার দেন গেট ফুল নেম, এটা যদি আমি করতে চাই তাহলে আমাকে এইভাবে করতে হবে, ইউজার, ওকে, গেট ফুল নেম, দেন হচ্ছে আমি এখানে বলতে পারি কল, ওকে, নট এইভাবে, ওকে, ইউজারের গেট ফুল নেমটাকে আমি চাচ্ছি অ্যান্ড কল করবে। তো প্রথম যে প্যারামিটারটা হবে সেটা হচ্ছে আমার ইউজার টু, ওকে, অবজেক্টটা। আর পরে যে প্যারামিটারটা হবে সেটা আপনি না দিলেও পারবেন, পরে আমি এটা বোঝাচ্ছি কেন প্যারামিটার্স, আমি সেভ দিলে। আচ্ছা, ইউজার ফার্স্ট নেম ডট কল, আচ্ছা ফার্স্ট নেম তো হবে না, গেট ফুল নেম, সো আমরা একটা মিস্টেক করেছিলাম। সেভ করলে দেখা যাচ্ছে আমরা সেম জিনিসটাকে পাচ্ছি, মানে আমরা একটা ফাংশনের বড়ো, মানে এটাকে বলা হচ্ছে বড়োইং আ ফাংশন ফ্রম অ্যান অবজেক্ট অর দি গ্লোবাল স্কোপ। আচ্ছা, এভাবে করলাম, ফাইন। এখন আমরা যদি আরও এখানে প্যারামিটার পাস করতে চাই, লাইক হচ্ছে এটার যদি হোম টাউন দিতে চাই, তাহলে কি করতে পারি? সো ধরুন এখানে প্যারামিটার আছে লাইক হোম টাউন, তারপরে হচ্ছে স্টেট, হ্যাঁ, এটা করলাম। তাহলে এটা কিভাবে আমরা করতে পারি, এই যে এখানে আমরা প্রথম প্যারামিটার দিয়েছি, এটা অলওয়েজ এটা আমার একটা নতুন অবজেক্টকে রেফার করবে, অ্যান্ড দেন হচ্ছে আমি এখানে আমার যতগুলো ইচ্ছে আমি ডট ডট করে কমা কমা দিয়ে দিয়ে আমি কী করতে পারি, আমার প্যারামিটারগুলো পাস করতে পারি, এবং এটা কোথায় হিট করবে, এখানে। আচ্ছা, এবার আমি যদি এক কাজ করি, এখানে আমি হোম টাউনটা লিখে দিচ্ছি। সো লেটস সে আমার হোম টাউন হচ্ছে দিনাজপুর আর স্টেটটা হচ্ছে রংপুর,
তাহলে দেখা যাচ্ছে আমি এখানে ওখানে এখান থেকে কল করতে পারছি। সো কনসোল লগ দিয়ে আমি এক কাজ করি হোম টাউন অ্যান্ড দেন হচ্ছে স্টেট। সো এবার আমি যদি রিফ্রেশ দিই তো দেখা যাচ্ছে দিনাজপুর রংপুর, ফাইন। তো এইটাই হচ্ছে আমাদের হচ্ছে কল মেথড, এবং এরপরে আছে অ্যাপ্লাই মেথড, রাইট? এক্স্যাক্টলি সেম, একটু ডিফারেন্ট। অ্যাপ্লাই যদি ইউজ করি তো রিলোড দিলে আপনি এখানে এরর পাচ্ছেন, কারণ অ্যাপ্লাইতে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে এইখানে আমাদের যে আর্গুমেন্টসগুলো আছে সেগুলোকে অ্যাজ অ্যান অ্যারে আমাদেরকে পাস করতে হয়। এতটুকুই তফাৎ। এবার যদি সেভ দিই তো দেখতে পাবেন আপনি সেম, একদম এক্স্যাক্টলি যে সেম রেজাল্ট পাচ্ছেন, ফাইন। কিন্তু আমরা যখন অ্যাকচুয়ালি এটা ব্যবহার করি, সো আসলে এটা আমরা এইভাবে ব্যবহার করি না, এটাকে সবসময় আমরা ফাংশনটাকে বাইরে রাখি। কীভাবে? এটা আসলেই আমরা অ্যাকচুয়ালি ফাংশনগুলোকে এইভাবে রাখি না, তাহলে আমাদের কোডটা একদম রিডেবল হচ্ছে, এক্স্যাক্টলি আমরা খুব ভালোভাবে কাজ করতে পারবো। সো আমি এক কাজ করি কনস্ট, অ্যান্ড আমি যদি এটা ইউজ করি এখানে, আর এই জায়গাটাতে আমি এটা ইউজ করলাম। সো আমার ফাংশন নাম, আমি একটা ফাংশন এক্সপ্রেশন তৈরি করেছি, আর এখানে এটা থাকলো। তাহলে আমার আসলে প্রবলেমটা কোথায় দাঁড়ালো আমি একটু লক্ষ্য করি। এই যে এটা না দেওয়াতেই আমার আসলে সমস্যা করছিল। সো আমি যদি সেভ দিই তো দেখা যাচ্ছে প্রবলেম, তাই না? তো এখন আমরা কী করবো, ডিরেক্টলি গেট ফুল নেমকে কল করবো, কারণ এটা তো আর কোনো আমার ইয়ার মধ্যে নাই, লাইক কোনো একটা অবজেক্টের মধ্যে নাই, তাই না? সো সেক্ষেত্রে আমি যেটা করতে পারি এটা তুলে দিতে পারি, আমি যদি সেভ দিই তো দেখবেন সো সেম জিনিসটা কাজ করছে। ইট মিনস আমরা একটা ফাংশন বা মেথড তৈরি করে রাখছি, যেই মেথডটা আমরা কী করতে পারবো, আমরা ইন ফিউচারে কোনো অবজেক্টের ক্ষেত্রে ইউজ করতে পারবো। আচ্ছা, এখানে আমি যদি কলটাও ইউজ করি তখন আমাদের কী করতে হবে, লাইক কল, আচ্ছা এটা অ্যাপ্লাই থাক, আমি এটাকে উপর আরেকটা কল দিচ্ছি, লাইক ফাংশন বড় হচ্ছে, দুইটার মধ্যে তফাৎটা দেখলে বুঝতে পারবেন। সো কল যখন হবে তখন এখানে আমাদের কী হবে, আমাদের অ্যারে ছাড়া দিতে হবে প্যারামিটারগুলো, আর্গুমেন্টগুলো, আর যখন আমি অ্যাপ্লাই ইউজ করবো ঠিক তখন আমার অ্যাকচুয়ালি কী করতে হবে, এই যে আমার আর্গুমেন্টসগুলো সেগুলো আমাকে অ্যাজ অ্যান অ্যারে পাবলিশ করতে হবে। তো দ্যাটস ইট, এবং দুইটা রেজাল্ট সেম, ফাইন। এরপরে আসি বাইন্ড মেথড। সো বাইন্ডটাও প্রায় অনেকটাই সেম, সো গেট ফুল নেম অ্যান্ড দেন হচ্ছে, আচ্ছা এখানে একটা জিনিস, সেটা হচ্ছে এটা কোনো কিছু প্রিন্ট করছে না, এটা জাস্ট একটা ফাংশন ইট সেলফ বানায় রাখবে, এবং আপনি চাইলে পরে এটাকে অন্যভাবে ইউজ করতে পারবেন। ধরুন আপনি কোনো চার পাঁচটা অবজেক্টের, আমি বারবার বলছি চার পাঁচটা অবজেক্টের কিছু ডেটা দিয়ে আপনি একটা ডেটা বেস তৈরি করতে চাচ্ছেন, বা একটা তথ্য বা একটা ডিসক্রিপশন, যে কোনো কিছু রেডি করে রাখতে চাচ্ছেন, যেটা আপনি অলওয়েজ অ্যাজ এ ফাংশন আপনি বারবার এটাকে ইউজ করতে পারবেন, রিইউজ করতে পারবেন। ধরুন ইউজার ওয়ান থেকে কোনো ডেটা, তারপর হচ্ছে প্রোডাক্ট লিস্ট থেকে কোনো ডেটা, বিভিন্ন জায়গা থেকে কোনো ডেটা নিয়ে, তো আপনি এই সবগুলোকে কম্বাইন করে বাইন্ড, মানে বুঝতেই পারছেন এটা কী বোঝাচ্ছে, যে এক জায়গায় করে কোনো কিছু একটা রিটার্ন করতে চাচ্ছেন এবং এটা অলওয়েজ আপনি রিইউজ করতে চান। তো তাহলে আপনি কী করতে পারেন, সেটাকে আলাদা একটা ফাংশন বানিয়ে রাখতে পারবেন, মানে ব্যাকগ্রাউন্ডে একটা নতুন ফাংশন ক্রিয়েট করা উইথ দ্য ভ্যালুস অফ দিস অবজেক্টস, ওকে? সো এটা যদি করতে চাই তাহলে হচ্ছে আমি এইভাবে করতে পারি, লেট আমি এটা আরেকটা ইয়ার নিচ্ছি, সো বাইন্ড ভ্যালুস, ওকে? এবার আমি করতে পারি কি, আমার যেটা দরকার সেটা হচ্ছে গেট ফুল নেম অ্যান্ড বাইন্ড। সো আমি যদি বলি গেট ফুল নেম অ্যান্ড বাইন্ড, সো এই জায়গায় কী করব, এই যে আমার ইউজার টু, সো ইউজার টু এটা দিয়ে দিই, তাহলে দেখা যাচ্ছে এটাকে লক কনসোল লক করে তাহলে বুঝতে পারবেন এটা আসলে কী, এটা অ্যাকচুয়ালি কী তৈরি করলো, একটা একটা ফাংশন তৈরি করলো আপনার ব্যাকগ্রাউন্ডে। আর আমি যদি এখানে বাইন ভ্যালুটা দিয়েই দিই তাহলে আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে হোয়াটস হ্যাপেনিং দেয়ার, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কী আছে, এখানে অ্যাকচুয়ালি এই একটা ফাংশন আছে। আর ফাংশনটা যদি রান করে দিই তাহলে কী হবে, আমরা অ্যাকচুয়ালি এটার যে ইনফরমেশনগুলো সেগুলো দেখতে পাবো। সো চলুন আমি এখানে চেষ্টা করি দেওয়ার, সো আমার যে দরকার বাইন ভ্যালুস অ্যান্ড দেন হচ্ছে এটা, অ্যান্ড যদি সেভ দেই আপনি দেখছেন যে পুরো এক্স্যাক্টলি দ্য সেম অ্যান্সার রেজাল্ট, বাট এখানে আনডিফাইন্ড আনডিফাইন্ড। কারণ হচ্ছে কি, যে যখন বাইন্ড ইউজ করলাম তখন কিন্তু আমরা এখানে কোনো আর্গুমেন্ট আর প্যারামিটারগুলো দিলাম না। সো এখন আপনি এখানে দিতে পারেন, কী দিতে পারেন আপনি, আপনার এই যে এটাকে আর এটাকে দিতে পারবেন। সো লেটস সে দিনাজপুর অ্যান্ড দেন আপনি রংপুর, ফাইন, সেভ। অ্যান্ড আপনি দেখতে পাচ্ছেন যে আমার কল, অ্যাপ্লাই এবং বাইন্ড এই তিনটা মেথড দিয়ে আমি কী করতে পারলাম, একদম খুব ইজিলি আমরা অবজেক্ট থেকে এটাকে নিয়ে ব্যবহার করতে পারলাম। তাহলে আমরা বুঝে গেলাম যে কল কেন ব্যবহার করছি, এবং অ্যাপ্লাই কেন ব্যবহার করছি, এবং বাইন্ড মেথড কেন ব্যবহার করছি। সো আমরা ডিফারেন্ট ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রে, ডিফারেন্ট ভ্যালুর ক্ষেত্রে, ডেটা টাইপসের ক্ষেত্রে আমরা এই ধরনের অপশনগুলোকে ব্যবহার করতে পারবো। তাহলে আমরা আমাদের কোডগুলোকে মোর রিডেবল হিসেবে তৈরি করতে পারবো, এবং প্রফেশনাল লুক দিবে আমাদের কোডগুলো, ওকে? সো এতটুকু ছিল আজকে, দেখা হচ্ছে আগামী কোনো পর্বে। টিল দ্য টাইম, টাটা, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।